এসো না, বলো গুড মর্নিং। গুড মর্নিং, দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও। ও যা, ও সকাল সময় জিভটা বের করে দেয়। দাঁত দেখাও, দাঁত দেখাও। দেখতে পেয়েছেন কি না জানি না। টাটা টাটা, সবে তো আমরা ভিডিও শুরু করলাম, টাটা বলছো কেন? ও শুধু হাত এরম করে টাটা টা, ওই যে টাটা বলে, কেননা এই বাচ্চাটা পড়তে আসে, ও যাওয়ার সময় টাটা বলে, তারপরে কেউ যাওয়ার সময় টাটা বলে, তো ও টাটা বলে। টাটা টাটা বলো না, বলো গুড মর্নিং। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর এখন কিন্তু সময় বলছে 9:15, একটু পরেই ছুটি দেবো বাচ্চাটাকে। আর কলটা খুলে দিয়ে এলাম, মানে একদম শুরু হয়ে জল পড়ছে, জানি না কতক্ষণে গামলাটা ভর্তি হবে। আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখ, আর আজকে বৃহস্পতিবার। সোনার পাপা চলে গেছে অনেকক্ষণ, হচ্ছে টিউশন আছে তো অনেকক্ষণ চলে গেছে। আর সোনা এতক্ষণ ঘুমোচ্ছিল, ওর রোজ দিনের একই গল্প, ও মানে একদম ভোরবেলা ওঠে, রাত থাকতেই উঠে পড়ে, তারপরে আবার ওর বাবার কোলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, করে আবার ঘুমায়। তো আবার এক্ষুনি এই যে ঘুম থেকে উঠলো, তো এই যে সোনার কিন্তু দাঁত উঠে গেছে। ওর থেকে যারা বড় এখানে তিনজন আছে, তাদের প্রায় 9-10 মাস করে বয়স চলছে, তাদের কিন্তু এখনও দাঁত ওঠেনি, কিন্তু সোনার দাঁত উঠে গেছে। দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও, তো জিভ দেখায় শুধু। আর আজকে ভীষণ মেঘলা, ভীষণ মেঘলা, ভীষণ ঠান্ডা পড়েছে কদিন ধরে, এমনি তো ভীষণ ঠান্ডা। কখনো এরকমও হচ্ছে সকালবেলা ভীষণ রৌদ্র উঠছে, তারপর একটু বেলা বাড়তেই এমন অন্ধকার করে, মানে মেঘলা করে আসছে আর ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে যে সকাল থেকে রৌদ্রেই ওঠেনি। আজকে তো সকালবেলা থেকে একদম রৌদ্র ওঠেইনি। তো এখন এই যে বাচ্চাটাকে ছুটি দেবো কিছুক্ষণ পর, আর এই সোনা উঠলো, ওর পাপা একটুখানির মধ্যেই হয়তো ঢুকে পড়বে, রান্না করতে হবে, স্কুল আছে ওর বাপার। বলো কিছু, বলো বলো কিছু। সকালবেলার রান্না বসিয়ে দিয়েছি, ওই ভাত বসালাম আর সাথে ডাল বসালাম, আর কালকে একটু ভাজা আছে, ওটাকে একটু গরম করে ফেলবো। থালা বাসনগুলো মেজে নিই, আরও কিছুটা আছে সেটা একটু পরের দিকে মাজবো, এখন আপাতত মানে কিছুটা মেজে ফেলি। আর কিছুটা জল তুলে রাখি, কেননা কখন কারেন্ট আসে যায় বলা যায় না। সময় এখন 11টা, ডাহির বাবা খেয়ে অনেকক্ষণ আগেই রওনা দিয়েছে, আর আমারও খাওয়া হয়ে গেল, সোনার খাওয়া হয়ে গেল। সোনা এখনও ঠাকুরমার কাছেই আছে, এক্ষুনি গেল আর কি। তো আমি ততক্ষণে তাড়াতাড়ি করে মুরগিগুলোকে খেতে দিলাম, দিয়ে ওদেরকে একটু ছেড়ে দিলাম, জল দিলাম, দিয়ে আর অনেক থালা বাসন আবার বেরোলো, সেগুলো সব আবার ভিজালাম। মানে থালা বাসন এক্ষুনি মেজে আনতে না আনতে আবার রান্না হয়ে গেলে আবার কিছুটা বেরোয়, সেগুলো আবার ভিজিয়ে দিয়ে এলাম। রাহিত বাবাকে বলেছিলাম আসার সময় সবজি আনতে, অনেকগুলো সবজি এনেছে, আর এনেছে 4টা ডিম এনেছে, দুপুর দেখে একটু ডিম রান্না করবো। আর সকালবেলা খেলাম কি বলুন তো, এখন ঠান্ডার সময় তো বেশ ভালো আর কি, কেননা কালকে আমি ওই ভাজা করেছিলাম ওলকপি আর গাজর, তো সেটাই আর কি ছিল, কিছু ভাজা ছিল আর কি, নষ্ট হয়নি একদমই। সকালবেলা একটু গরম করলাম, আর সাথে কালকে একটু ভাত ছিল, আজকে আবার ভাত করলাম, আর একটু ডাল করলাম। তো কালকে ঠান্ডা ভাত আর গরম ভাত একসঙ্গে মিশিয়ে একটু খেলাম, আর সাথে একটু ডাল, ওই ভাজা হয়ে গেল। এখন দুপুরে রান্না করতে হবে, আর গায়ের থেকে সোয়েটার না খুললেও আর কি চলবে, 11টা বেজে গেলেও কি। একটু আগে রৌদ্র উঠলো, সকালে একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, তো যাই হোক এইরকমই আর কি ওয়েদারের জন্য আমার শরীরটা খারাপ করছে, নাহলে জব করে খুব একটা শরীর খারাপ করে না। তো একটু সর্দি টর্দি হয়েছে, মাথা যন্ত্রণা করছে, এরকম হচ্ছে আর কি। এই কদিন ধরে একটু বৃষ্টি হলো, খুব বেশি ভারী বৃষ্টি নয়, মোটামুটি ওই মাটি ভেজা টাইপের একটু বৃষ্টি হয়েছে, যে জল গড়িয়ে যাবে এরকম বৃষ্টি হয়নি, তো সেই জন্য একটু ঠান্ডার চাপটা একটু বেশি ছিল। মা এই যে কালকে কিছু কুল দিয়ে গেলো, এগুলো একটু ভালো করে পরিষ্কার করে আর কুলোয় করে রৌদ্র দেব। তো এখানে একটা গিফট দেখছেন প্যাকেট করা, রাহির বাপাকে বললাম সুন্দর করে একটু প্যাকেট করে দিতে, কেননা খুলেছিলাম তো ওই জন্য সুন্দর করে আবার প্যাকেট করে রেখে দিয়েছে। শিখা দিদিভাই শোনার জন্য ওই চেয়ার সেটের দোলনা পাঠিয়েছিলেন, কিন্তু ওর দোলনাও হয়ে গেছে আবার হচ্ছে চেয়ারও হয়ে গেছে, তো ওই জন্য মানে একই জিনিস থাকবে আবার, তো ওই জন্য দিদিভাইকে বললাম যেন ওটা রিটার্ন হলে ভালো হয়। এই যে সবজিগুলো এক এক করে বের করি, আর আলুটাকে ধুয়ে আনবো এক্ষুনি, না হলে না
ওই আলুর যে কালারটা সবজির গায়ে লেগে যায়। আর এখানে কিছু ওই পাকা কলা এনেছে, কিন্তু কাঁচা আছে, এক দুদিন পরেই খাওয়া যাবে। আর যখন সোনা হয়েছিল তখন তো বাপের বাড়ি ছিলাম, তো ওই সময়টাই মানে অনেকগুলো মশারি এসেছিলো আর কি সোনার জন্য, দরকার একটা, কিন্তু এসেছিল প্রায় 3-4টে। তো ওই জন্য আমার না সেই সময় ভীষণ মানে খারাপ লাগতো মনটা, যে এত এত টাকা পয়সা খরচ করে সোনার জন্য উপহার পাঠান ভালোবেসে আপনারা, কিন্তু একই জিনিস মানে একটা ছেড়ে দুটো, এটা ভীষণ একটা খারাপ। তো ওই জন্য মানে এটা আমি চাই যে রিটার্ন হোক। আর এখানে সিম আছে, আর এই যে কুমড়ো ডিম, আমাদের এখানে ডিম এখন 7.5 টাকা করে। বেলা বাড়তেই রৌদ্র উঠলো, তো ভাবলাম তাহলে চটপট কিছু কেচে নেব, ওই জন্য সোনার কিছু কাচাকুচি ছিল আর সাথে মানে গোটা ওই যে চাদর টাদর ছিল সেগুলো সব ভিজিয়ে দিলাম, থালা বাসন যা ছিল সব মেজেও ফেললাম। মাঝের টাইমটা ওই যে সোনাকে খাওয়ালাম, চান করালাম, তারপরে ওকে একটু ঘুম পাড়ালাম। আজকে দেখি চটপট ঘুমিয়েও গেছে, দেখি এখন কতক্ষণ ঘুমিয়ে থাকে। তাহলে এদিকে কাঁচা ধোয়াটা হয়ে গেলে ব্যাস চানটা সেরে ফেলবো, সামনে রাস্তাটুকুই ঝাড় দিচ্ছি, আর বাকি রাস্তাটা ওইদিকে আবার কিছু জামা কাপড় মিলিয়েছি, আবার কিছু মেলাবো যার জন্য ধুলো উঠবে বলে ওই রাস্তাটা পরের দিকে ঝাঁটাবো। এখন আপাতত এইটুকুই পরিষ্কার করে ফেলছি। এক্ষুনি তো ঘুমালে সোনা, এক্ষুনি তো ঘুমালে, কি হলো আবার? আবার একটু ঘুমালে আমি কাজগুলো তো করব, দুপুরে রান্না করিনি। হ্যাঁ কি, হ্যাঁ টাটা, ঘুম থেকে উঠে টাটা টাটা। সোনা ঘুমাচ্ছিল ওই কারণে আমি আর কাজলের টিপ পরাইনি, আর এখন ঘুম থেকে উঠলো আমি সাথে সাথে কাজলের টিপটা পরিয়ে দিলাম, অনেকদিন পরই পরালাম। আর এখন কিন্তু সময় হচ্ছে 12:43, তো দেখি আবার জল এসেছে, মাঝে জল ছিল না, আমি ওই ড্রামের জল তুলে তুলে একটুখানি মানে কাচাকুচিটা শেষ করেছি, কিন্তু এখনও ধোয়া হয়নি। তো আবার জল এসেছে, দেখি গামলা ভর্তি হয়ে গেছে, বাকিটা একটু ধুয়ে নিই, আর কিছু থালা বাসন আছে ওগুলো সব মেজে নিই। কাজ অনেকগুলোই কিন্তু আর করে উঠতে পারছি না, সোনাইয়ের মধ্যে ঘুম থেকে উঠে পড়লো, তো দেখি কতটা কি করতে পারি। ঘুম থেকে উঠে দেখলাম সোনার মুড বেশ ভালো, তো ভাবলাম তাহলে বাইরে নিয়ে গিয়ে ওকে আমার কাছে বসাই, আর আমি তাহলে এদিকে কাচাকুচিটা করে নিই। কাচাকুচি যদিও আগে হয়ে গেছিলো, ধোয়াটা বাকি ছিল, তখন যদিও জল আসেনি ওই জন্য ধুতে পারছিলাম না, ড্রামেও জল শেষ। তো যাই হোক, জল আসার পরে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর রাহির ঠাম্মার সঙ্গে একটু গল্প করছিলাম ওখানে। তো যাই হোক, এখন সোনাকেই যে বারবার করে খেলনাটা একটু দিয়ে যাচ্ছি, আর ও বারবার করে ফেলে দিচ্ছে বলে ওই দড়ি দিয়ে আটকে দিলাম, যাতে ও ফেলতে না পারে, হাতের কাছে খেলনাটা থাকে আর কি। এখন ওই দিকটা মেলিয়ে দিলাম, এখন দেখি আর বাড়ির ভিতরে রৌদ্র আসে না, ওই জন্য রাহির বাবার কাছ থেকে ওই যে ওইদিকে দড়িটা টাঙিয়ে নিলাম, আর এদিকটাও কিছু মেলাবো। আজকে দেখছি আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা ওইখানে আর কি গর্ত খুঁড়ছে, মোটা পাইপ দিচ্ছে, দেখি এতদিন গ্রামের অন্যান্য জায়গায় হয়েছে, আজকে দেখি আমাদের এখানে কাজ হচ্ছে। তো দেখা যাক এখন আমাদের টাইমে যে জলটা আসে সেটা আবার বন্ধ হয়ে যায় নাকি, নতুন করে আবার লাইন দিচ্ছে, তো ওটা আবার কবে কি দেয় আমি কিছু জানি না। তো যাই হোক, ওখানে আবার সেই জলের লাইন দিচ্ছে আর কি। আর এখানে যে সোনাকে নিয়ে এখন এই যে বাগানে চলে এসে অল্প কিছু কিছু মানে পেয়ারাগুলো খাচ্ছে, আর তারপর সব ফেলে দিচ্ছে, আর বাকি দেখলাম আরও কয়েকটা খেয়ে ফেলেছে, ওই জন্য কিছু প্লাস্টিক এনেছি, তো ওই প্লাস্টিকগুলো দিয়ে এক এক করে সব পেয়ারাগুলো বেঁধে নিচ্ছি। আর সোনার মুড বেশ আজকের ভালো, অনেকক্ষণ থেকেই দেখছি চুপচাপের মধ্যেই বসে আছে খেলছে। সোনাকে খাইয়ে দিলাম, দিয়ে এখন এই যে এর মধ্যে বসিয়ে দিয়েছি, আর আমি পাশে বসে সবজি কাটবো। আর একটু আগে এই যে লেবু দিয়েছিলাম, ও মুখে নিয়ে খেতে চাইছে আর কি, এমনি রস দিচ্ছিলাম খাচ্ছে না, তো ওই জন্য এই লাগিয়ে ফেলেছে এক্ষুনি, লেবু রস লাগিয়ে ফেলেছে একটু একটু, ওই জন্য হলুদ হয়ে গেল। শোনা, যা কিছু দিচ্ছি সব ফেলে দিচ্ছে, ধরো। যা কিছু দিচ্ছি সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছে, একটু রৌদ্রে বসো, হ্যাঁ আমি সবজিটা কেটে নিই। আর আমার চানটাও হয়ে গেল, আজকে ভালোভাবে অন্তত চান করেছি, কেননা সোনা ওই ওখানে বসেছিল আর কান্নাকাটি করেনি। অন্য অন্য সময় হয় কি, গায়ে জল ঢালছি ও কান্না শুরু করেছে, সঙ্গে সঙ্গে চলে আসতে হয়। তো যাই হোক, চান টান আমার হয়ে গেছে, এবার রান্না করার পালা। এখন কিন্তু 2:25 হয়ে গেছে, রান্না করতে করতে ওর বাবা চলে আসবে।
রান্নাটা এই যে বসিয়ে দেব, তো তার জন্য আমি আগে ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। আজকে সকালবেলা ওভেন একদম পরিষ্কার করার সময়ই আমার হয়নি। তো যাই হোক, এখন সবজি কেটে নিয়ে চলে এসেছি। রান্না হবে কুমড়ো, আলু আর ওই যে সিম দিয়ে রান্না হবে, ওর সঙ্গে একটু টমেটোও দেব, সাথে দুটো ডিম সেদ্ধ করব। আর এখন এই যে পেঁয়াজ আর টমেটো ভালো করে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম সবজিটা, লবণ হলুদ দিয়ে ঢাকিয়ে রাখবো, আর একটু জিরা গুঁড়ো দিয়েই তরকারিটা রান্না করব। সময় এখন 3:02। রাহি উঠলো ওর পাপার কোলে, আর ওর পাপা এক্ষুনি স্কুল থেকে এলো। রাহি যাবে পড়তে যাবে, পড়তে যাবে, টিউশন যাবে। একটু আগেই খেয়ে উঠলাম, আর এখন সময় 4:04 বাকি, এক্ষুনি চলে যাব পড়াতে। ক্লাস 10 পড়ানো রয়েছে, তো ওরা ফোন করছে। ওল্ড 10, তাই তো? ওল্ড 10 মাধ্যমিক, 2 তারিখ থেকে ওদের মাধ্যমিক। ওদের টেস্ট পেপার সলভ হচ্ছে, তো এই জন্য ওদের সপ্তাহে একদিন করে আপাতত পড়াচ্ছে। তো ওখানে যাব, আর রাত্রে আবার একটা পড়ানো আছে। আর কালকে তো বিয়েবাড়ি থেকে এলাম, রাত প্রায় তখন 12:30 বাজে, তাই না? রাত 12:30 দিকে পার হয়েছি। আর কালকে বেরিয়েছিলাম প্রায় 4:00 সময় বাড়ির থেকে বেরিয়েছি, হঠাৎ করে মানে যাওয়ার পরিকল্পনা ছিল না, মানে প্রথমে ছিল পরিকল্পনা যাব বলে, তারপরে আবার আমরা না বলে দিলাম যে যাব না, বিভিন্ন রকম প্রবলেম, তাই নিয়ে হচ্ছে রাহির বাবার সঙ্গে আমার একটু হয়ে গেল ঝামেলা। কেননা আমি একটু বাপের বাড়ি যেতাম, আমি তো রাত্রে বাচ্চা নিয়ে একা থাকতে পারি না, আর বাচ্চা মানে রেখে দিয়ে আমি যে খেতে যাব কি বাইরে যাব কান্নাকাটি করে, কাছে একজনকে থাকতেই হয়, আর এই ঘরে তো কেউ থাকেও না। তো আমি বাপের বাড়ি যাবো এটাই সিদ্ধান্ত ছিল। তো রাহির বাবা বলতে যে আমি যাব, যাবো না। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও যাবো না। হঠাৎ করে বিকালবেলা বলছে, সন্ধ্যা টাইমে বলছে যে আমি যাব। আমি ভাবলাম এই রে রাত্রে কি করে থাকবো, তো ওই জন্য কালকে রাত্রে থাকিনি, চলে এসেছিলাম। গাড়ি আমরা এখানে রিজার্ভ করে গিয়েছিলাম। আর কোথায় গেলে বলো? আমরা গিয়েছিলাম বিরাটিতে, বিরাটি স্টেশনের পাশেই। কি রে শোনা, কি নেমে পড়বি, নেমে পড়বি তুই, হাঁটবি, ছুটবি? ওর ভালো লাগে না। আর আমি যাব একটু বাজারে যাব, আমার অনেক দিনের শখ, ইচ্ছা, আশা, যা কিছু বলেন পূরণ হতে চলেছে। তো আমি একটুখানি ওই জন্য বাজারে যাব, ওর তো সময় নেই, আমাকে নিয়ে যাওয়ারও সময় নেই, তো ওই জন্য আমি আর সোনাকে নিয়ে যাব। বাইরে যত জামা কাপড় ছিল সমস্ত সব গুছিয়ে নিয়েছি, 2 বালতি জল তুলে ঢাকি রেখেছি, থালা বাসন যা ছিল সব মেজে গুছিয়ে তুলে রেখেছি, আর এখন হচ্ছে গুছিয়ে বেরবো, আর তার আগে সোনাকে একটু খেতে দেবো। কোথায় যাব বলুন তো? ওই যে জুয়েলার্সের দোকানে যাব, এই কাগজটা তো দেখাতেই হবে, না হলে হচ্ছে দেবে না। সোনাকে রেডি করে ফেলেছি, এবার আমি শাড়িটা পরেই বেরোবো। তো আমার যে সোনা বাঁধানো, যে মানে পাতের যে সোনা বাঁধানো শাঁখা ছিল, তো পাত ঠিকঠাক আছে কিন্তু শাঁখাগুলো বেড়ে গেছিলো। তো প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমি এই দোকানে দিয়ে এসেছিলাম, তো দোকানদার বলেছিলো ঠিক আছে 1500 টাকা দিতে হবে, আর নতুন শাঁখার গায়ে এই যে আবার সেই মানে পুরানো পাতগুলো বসিয়ে দেবে। তো যখন আমি এলাম তখন বললো যে 200 টাকা আরও বেশি দিতে হবে। তো যাই হোক, আগেরবারে শাখার থেকে আবার এই শাখা দুটো আবার মোটা, আর আমার সামনেই আবার ওই শাখার যে পাত আর কি, সেটা ওজন করলো, করে আবার হচ্ছে সেটা আবার এখন বসাচ্ছে। যদিও আমাকে ওজন করেই কাগজ করে দিয়েছিলো, তো সেই হিসাবে আবার ওজন করে আবার এই যে বসিয়ে দিচ্ছে। আর আগের শাখাটা দেখুন আর এই শাখাটা দেখুন, অনেক ডিফারেন্স। এটা হচ্ছে একটুখানি মোটা, আর গায়ে বেশ একটু ডিজাইন ডিজাইন মতো। শাখা দুখানা পরে আমার যে কী আনন্দ হচ্ছে, যে কি বলবো, আর খুলবো না। আর আমার খুব ইচ্ছা যে কিছু পড়তে পারি না পারি, মোটামুটি এক জোড়া শাখা যেন আমার এরকম হাতে থাকে। তো এটা আমি রেগুলার সবসময় ইউজ করতাম, তারপরেই আবার বেড়ে গেল। তো যাই হোক, যখন বাপের বাড়ি ছিলাম, মানে বেবি হওয়ার পরে বাপের বাড়ির থেকে মানে শাখা দেয় আর কি, শাখা পোলা, তার জন্য মা কিছু টাকা দিয়েছিল এমনি নর্মাল শাখা কেনার জন্য। তো আমি বলেছিলাম ঠিক আছে তাহলে তুমি কিছু দাও, তাহলে আমি বাকি কিছু দিয়ে একটা মানে এই যে সোনা বাঁধানো
শাখা আর কি নেবো, কেননা নর্মাল শাখা আর এই শাখার দাম অনেকটাই তফাত থাকে। তো অবশেষে আমার হাতেই এলো আর পরেও ফেললাম, এবার থেকে সবসময় হাতে পরে থাকবো। রাহির বাবা বলল সবসময় পরে থেকো, আর এই কিন্তু আমার বিয়ের শাখা, ঠিক আছে? তো অনেকদিন পর আবার নতুন করে একটু ফিরে পেলাম, নতুন নতুন মনে হচ্ছে, কেন বলুন তো, শাখাটাও পাল্টে গেছে আর তাছাড়া একটু সোনাটা একটু মেজে দিয়েছে, চকচক করছে, ভীষণই ভালো লাগছে।